হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তার আগে বলি গুড মর্নিং, আমি ভাস্বতী, তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ছোট্ট একটা রান্নার রেসিপি দেখাবো, সেই জন্য আজকে সকাল সকাল স্টার্ট করে দিয়েছি ক্যামেরাটা। তো চলো রান্নাঘরে দেখাই, যদিও খুব তাড়া আছে। শুভম বেরোবে আজকে, শুভমের বাংলা পরীক্ষা, আমি এখন একটু পড়াবো। তো একটা ছোট্ট তোমাদের রান্না দেখাচ্ছি, চলো রান্নাঘরে যাই। পালং শাক ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। আমি পালং শাকের একটা রান্না করব, পালং শাক দিয়ে, শিম দিয়ে। পালং শাকটা ধুয়ে দিয়েছি, আর এদিকে আমি সব সবজি কেটে রেখেছি। এর মধ্যে শিম আছে, কুমড়ো আছে, আলু আছে, আর এই লম্বা লম্বা করে মূলো আছে। খুবই অল্প করছি, খেতে খুব ভালো হয় সবজিটা। চলো তোমাদের দেখাই। আর আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, এর মধ্যে এখন পাঁচ ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, আমি পাঁচ ফোড়ন দিচ্ছি। পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে এই কেটে রাখা সবজিগুলো, শিম আছে, আলু আছে, কুমড়ো আছে, আর মূলো আছে, আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি দেবো কাঁচা লঙ্কা, তেলে কাঁচা লঙ্কা দিলে খুব ফাটে। এবার দেবো কাঁচা লঙ্কা, মানে আমি কাঁচা লঙ্কাটা একটু পরে দিই। আরেকটা দিই, স্বাদ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর কিছু লাগবে না এই রান্নাটায়। একটু ভাজা ভাজা হলে আমি তারপরে স্বাদটা দেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, ধুয়ে রাখার স্বাদটা আমি দিয়ে দেব। এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পালং শাক থেকে অনেক জল বেরোবে। এই রান্নাটা খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা খেতেও ভালো লাগে। এটা এটা রুটি দিয়েও খাওয়া যায়, এটা ভাত দিয়েও খাওয়া যায়। যদি আমরা খাবো ভাত দিয়ে, আর এর মধ্যে একটু বড়িও দেওয়া যায়। আমার কাছে বড়ি নেই বলে আমি বড়িটা স্কিপ করে দিয়েছি। এটা আমি আবার ঢেকে দেবো। এটা ঢেকে দিলাম, এবার সবজিটাও গলে যাবে, পালং শাক থেকে জল বেরোবে, তো সবজিটাও যেন গলে যাবে।
তো আমি রান্নাটা এবারে শীতকালে পালং শাক আমাদের এই প্রথম এলো, তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম রান্নাটা। রান্নাটা খেতে খুব ভালো হয়, তোমরা বাড়িতে করে দেখতে পারো, এবং যারা খুব তাড়াতাড়ি ইজি রান্না করতে চাও তারা এই রান্নাটা করতে পারো, খুব অল্প সময়ে চটজলদি হয়ে যায়। মাঝখানে আমি একবার দেখে গিয়েছিলাম আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দুধ আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, না হলে খেতে ভালো হয় না। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো এটাই ছিল আমার এই সবজি, তোমাদের কেমন লাগলো বলো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি ক্যামেরাটা ঘুরিয়ে আরেকবার দেখাচ্ছি। এই ছিল পালং শাকের সবজিটা। তোমাদের এই রান্নাটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও রেসিপিটা, তো তোমরা আমাকে কমেন্ট করে লিখো রেসিপিটা কেমন লাগলো। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখলে তো কত তাড়াতাড়ি হয়ে গেল। তো তোমাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই রান্না করে একবার ট্রাই করে দেখো। আমি এখানেই ভিডিওটা শেষ করছি, আজকে আমার এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।